খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনা নিয়ে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত। আগরতলা জেল রোড স্থিত ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছে স্কুল। রয়েছে সাধারণ বিজ্ঞান, পরিবেশ, মহাকাশ বিজ্ঞান, প্রাচীন মুদ্রা সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনী। মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে কল কারখানা ও রাস্তায় গাড়ির ধোঁয়া সহ বিভিন্ন কারণে পরিবেশ দূষণের চিত্র। শুক্রবার ফিতে কেটে এই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। ক্ষুদিরাম বসু স্কুলের ছাত্রছাত্রীদের কাছে আমার আহ্বান থাকবে যে আমরা এই সমাজে বসবাস করি, এই পরিবেশে বসবাস করি, এই সমাজটা আমার, এই পরিবেশটা আমার, সেই জাগরণ আমাদের নিজের মধ্যে রাখতে হবে। আর আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে লক্ষ্য, সেটাকে পাথেয় করে আমাদের সঠিক দিশাতে আমাদের এগিয়ে যেতে হবে। ইতিমধ্যে আমাদের শিক্ষা দপ্তর এই শিক্ষার ব্যাপারটাকে আরো বেশি করে বিভিন্নভাবে শিক্ষার প্রসার করার জন্য, অর্থাৎ গুণগত মান উন্নয়ন করে এই শিক্ষা দপ্তর তা প্রয়াস করছে। আমরা জানি যে এক বছরের মাথায় এই এনসিইআরটি গাইডলাইন মেনে আমাদের ত্রিপুরা রাজ্যেরই শিক্ষক শিক্ষিকারা আমাদের এই গাইডলাইন মেনে এক বছরের মাথায় অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মানকে অনেক উন্নয়ন করেছে এবং প্রতিনিয়ত এই শিক্ষাকে যাতে আমরা সকলের কাছে যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের শিক্ষা দপ্তর করছে। আমি খুব অভিভূত হই, আমি ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা মহোদয়কে, যে আজকে যেখানেই যাই, একটা প্রত্যন্ত গ্রামেও যখন যাই, তখন আমরা দেখি, আমি যখন জিজ্ঞেস করি বিদ্যালয়ের কি অবস্থা, পঠন পাঠনের কি অবস্থা, গন্ডা ছড়ার মতো একটা জায়গায় বিদ্যালয়েও, আমি সেদিন গেলাম একটা প্রোগ্রামে, তো আমি শুনে অবাক হলাম যে সেখানে 100% বোর্ডে মাধ্যমিকে এবং 12-এ তারা 100% অ্যাচিভমেন্ট করেছে। এটা কম কথা নয়, অর্থাৎ আমাদের শুধু আগরতলা বেসড বা এই হেডকোয়ার্টার বেসড নয়, আমাদের বিভিন্ন জেলাতেও, সাব ডিভিশনে হোক আর ডিস্ট্রিক্ট লেভেলে হোক, এই শিক্ষার গুণগত মানকে বৃদ্ধি করার জন্য আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে সহায়তা করা হচ্ছে। আর আমাদের সরকারও চায় এই শিক্ষা আমাদের মৌলিক অধিকার, এই শিক্ষাকে আরও বেশি করে প্রসারিত করা এবং সকলের মাধ্যমে যাতে শিক্ষার প্রসার হয় তার জন্য আমাদের রাজ্য সরকার চেষ্টা করছে। আমি ছাত্রদের, ছাত্রছাত্রীদের কাছে আহ্বান রাখবো যে আসো সবাই মিলে আমরা এই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই ত্রিপুরাকে আমরা ভারতবর্ষের মানচিত্রে আমরা নিয়ে পৌঁছাই এবং নর্থ ইস্টের মধ্যে যাতে ত্রিপুরা প্রথম স্থান অধিকার করে এবং ত্রিপুরা সমস্ত দিক দিয়ে যাতে এগিয়ে যায় সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদেরকে সকলের মিলে কাজ করতে হবে।